পরিবারের মিষ্টি বউয়ের ভাবমূর্তি উধাও। সামাজিক মাধ্যমে মিঠাই ওরফে সৌমিত্রিষা কুণ্ডু এবার জানিয়ে দিলেন নিজের প্রেমের কথা। লম্বা বিনুনি, পরনে শাড়ি, এই লুকেই মিঠাই হয়ে দর্শক মন জয় করেছেন সৌমিত্রিষা কুণ্ডু। দীর্ঘ কয়েক মাস ধরে ধারাবাহিকের টেক্কা দিয়ে শীর্ষে রয়েছে মিঠাই। এই সপ্তাহে টিআরপির তালিকায় খানিক নিচে নামলেও মিঠাইয়ের জায়গা ভক্তদের মনে পাকা। দর্শকদের পছন্দে সৌমিত্রিষা জনপ্রিয় সামাজিক মাধ্যমেও। মাঝে মাঝেই নিজের জীবনের টুকরো খবর শেয়ার করেন ইনস্টাগ্রাম ফেসবুকে। সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে নিজের মনের কথা জানিয়েছেন সৌমিত্রিষা। বাংলা টেলিভিশনের এত জনপ্রিয় অভিনেত্রী কার সঙ্গে প্রেম করছেন, দর্শক মনে এই নিয়ে কৌতূহল কম নয়। শেষ পর্যন্ত সেই প্রশ্নের উত্তর দিলেন সৌমিত্রিষা। নাচের একটি ভিডিও পোস্ট করে তার ক্যাপশনেই দিয়েছেন জবাব। দর্শকের প্রিয় মিঠাই সেখানে লিখেছেন, প্রথম ভালোবাসা নাচ, সঙ্গে লাল হৃদয়ের ইমোজি। অভিনয়ের পাশাপাশি নাচেও সমান দক্ষ অভিনেত্রী। আর সেই নাচই যে তার প্রথম প্রেম সে কথা অকপটে স্বীকার করেছেন তিনি। এর আগে এ আমার গুরু দক্ষিণা, জয়কালী কলকাত্তাওয়ালি, গোপাল ভাঁড়, অলৌকিক না লৌকিক, কোনে বউয়ে ধারাবাহিকে অভিনয় করেছেন সৌমিত্রিষা। কিন্তু তাকে জনপ্রিয়তা শীর্ষে পৌঁছে দিয়েছে মিঠাই। এই ধারাবাহিকের চরিত্রের জন্য নিজেকে তৈরিও করেছেন যত্ন নিয়ে। ময়রার কাছে শিখতে হয়েছে কিভাবে দুধ জাল দিয়ে ছানা তৈরি করতে হয়। আয়ত্ত করেছেন জিলেপি, মনহরা সহ সব মিষ্টি তৈরির প্রণালীও। মিঠাই ধারাবাহিকে সৌমিত্রিষার বিপরীতে অভিনয় করা আদ্রিত রায় এবছরই তার প্রেমিকার সঙ্গে সাত পাকে বাধা পড়ছেন বলে জানা গিয়েছে। কিন্তু সৌমিত্রিষার জীবনে সেই বিশেষ জন কে, এই নিয়ে কোনোদিনও মুখ খোলেননি তিনি। অনুরাগীরা জানেন তিনি সিঙ্গেল, যদিও মনের মানুষ পেলে সঙ্গে সঙ্গে এঙ্গেজমেন্ট সারবেন বলে দাবি করছেন তিনি।